দেখুন, কাটিং এবং ছেলা যদি সঠিক হয় না, তাহলে আপনার ব্লাউজের ফিটিংসে কিন্তু কখনো কোথাও কোনো পার্থক্য হবে না। তো আমি এখানে যে ব্লাউজটা পরে আছি, এটাও কিন্তু সিঙ্গেল কটের ব্লাউজ, কিন্তু এটা আমার বডিতে মাপ ছিল না, আমার সাইজ থেকে বড় ছিল। তো তবুও আমি আমার অনুসারে ফিটিংস করে একটু কমিয়ে আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র বোঝানোর জন্য যে ফিটিংসটা কতটা ভালো হয়েছে। যদি আমার আপার চেস্ট অনুসারে কাটতাম, তাহলে ফিটিংসটা আরো বেশি ভালো হতো। তাছাড়া আমি কিন্তু কটনটা উড়েও কাটিনি, ডাইরেক্ট কেটে নিয়েছিলাম। এরপর ফিটিংসটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামনে এবং পেছনে দুদিকেই দেখুন কতটা সুন্দর এখানে ফিটিংসটা হলো। শোল্ডার করার এখানে কোনো চান্স কিন্তু নেই। তো কি করে কাটিং এবং সেলাই করলে এত সুন্দর ফিটিংসটা আপনিও পেতে পারেন, সেটা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি হলাম সবিতা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি সিঙ্গেল কটের ব্লাউজটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবটা বোঝানোর চেষ্টা করবো। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, যেভাবে ব্লাউজের কাপড়টা কেটেছিলাম, একইভাবে আস্তর কেটে আমি আস্তর এবং ব্লাউজের কাপড় সব দিকে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। আর সামনের অংশগুলাও কিন্তু একইভাবে আমি আস্তরের সাথে সেলাই করে নিয়েছি। আর এটা চাইলে আপনি মেশিনেও সেলাই করতে পারেন, যদি মেশিনে আপনার অসুবিধে হয় তাহলে আপনি সুসুতা দিয়ে হাতে করে নেবেন। এখানে দেখুন ঠিক এইভাবে যেভাবে কাট লাগিয়েছিলাম সেই অনুসারে এখান থেকে সেলাইটা করে নেবেন। তো দেখুন তাহলে বরাবর করে আমি সেলাই দিয়ে দেখে দেবো, বাস্ট পয়েন্ট কিন্তু অবশ্যই বরাবর রাখবেন। এই বাস্ট পয়েন্ট অনুসারেই কিন্তু আপনাদেরকে সেলাইটা করতে হবে, এর উপরে যেন না যায় সেই জিনিসটা মাথায় রাখবেন। এর থেকে সামান্য একটু ভাই নিচের দিকে আপনারা সেলাইটা কমপ্লিট করে নেবেন। তো তাহলে চলুন এবার দেখে দিচ্ছি কিভাবে সেলাইটা করতে হয়। দেখুন এই জায়গাতে সেলাই করার সময় একটুখানি আপনি ঘুরিয়ে দেবেন, এটাকে একদম সোজা করে নিয়ে আসবেন না, হালকা একটুখানি রাউন্ড মতো করে সেলাই দেবেন, তাহলেই এই জায়গাতে ফিটিংসটা আপনারা ভালো পাবেন। তা না হলে কি হবে, আপনাদের এই জায়গাতে কেমন জানি সূচালো হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো দেখুন তাহলে একটুখানি ঘুরিয়ে এইভাবে আমি সেলাইটা দিলাম, তখন যখন উল্টে নেব দেখুন কতটা সুন্দর এখানে আমার শেপটা কিন্তু চলে আসলো। এবার দেখুন দয়ের অংশটা নিলাম, এটা নিয়ে সাইড থেকে দেখুন এই জায়গাতে হালকা একটুখানি ছেড়ে দেবেন, ডাবল কটের ব্লাউজের মতো ছেড়ে এবার এই জায়গা থেকে আপনারা সেলাই করতে থাকুন। তো এখানে সেলাই করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো টান রাখবেন না, একটু একটু সেলাই করবেন, মেশিনের চাপটা উঠাবেন, উঠিয়ে আবার এটাকে সেলাই করতে থাকবেন। তো এভাবে আপনারা সম্পূর্ণ সেলাইটা কিন্তু এখানে দয়ের অংশের কমপ্লিট করবেন। তো দেখুন দয়ের অংশ কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেল। এবার দেখুন এই জায়গা থেকে আমরা নিচের বেল্ট সেলাই করব, এই জায়গাতে একটু বেশি করে আপনারা ফোল্ড করবেন বেল্টের মধ্যে। আর এখান থেকে যেভাবে আছে ঠিক সেই অনুসারে এখানে দেখুন মোটামুটি আপনি হাফ পিস থেকে একটু উপরের দিকে নিয়ে আপনি ঘুরিয়ে এটা সেলাই করে নিয়ে আসুন, কারণ যতখানি এক্সট্রা দরকার আমি ততখানি কিন্তু নিয়েছিলাম, খুব বেশি বাড়তি কিন্তু এখানে আমি রাখিনি। এই যে পয়েন্ট দিয়েছিলাম হাফ ইঞ্চ, সেই হাফ ইঞ্চ অনুসারেই কিন্তু আমি এখানে সেলাই করে নিয়ে আসছি। যারা কাটিং এর ভিডিওটা দেখেননি তারা অবশ্যই কিন্তু কাটিং এর ভিডিওটা দেখে নেবেন। এখান থেকেও দেখুন আমি হাফ ইঞ্চ রেখে এই জায়গা থেকে আমি সেলাই করে নিয়ে আসছি। এবার দেখুন এখানে কি করবেন, আপনি পেছনের পাট নিয়ে পেছনের পাট অনুসারে লম্বাটা একটু চেক করুন। তো দেখুন যেভাবে আছে পেছনের পাট থেকে যেন ছোট না হয়, লম্বা হোক কোনো অসুবিধে নেই, যেন ছোট না হয়। আর এখানে আমি সামনের অংশে আলাদা করে কোমর পট্টি লাগাবো না বলে সামনের অংশটা আমি বেল্ট একটু লম্বা রাখছি। যদি আপনি সামনে পেছনে কোমর পট্টি লাগাতে চান তাহলে বেলটাকে একটু উপরের দিকে উঠিয়ে আপনি পেছনে বাট অনুসারে মোটামুটি বরাবর করে নেবেন, তাহলে হবে। তো এখানে যেহেতু আমি কাটিং করার সময় বেল্ট একটু বেশি কেটেছিলাম, তার জন্য আমার আলাদা করে এখানে কোমর পট্টি লাগাতে হবে না, সামনের দিকে শুধুমাত্র পেছনের দিকে লাগিয়ে রাখবো। তো পট্টিতে একটা সেলাই দেওয়ার পর, মানে বেল্টে একটা সেলাই দেওয়ার পর আরেকটা সেলাই কিন্তু অবশ্যই দেবেন। এবার দেখুন কোমরে এখানে বেল্টে একটুখানি কেটে আপনারা বরাবর করে নেবেন যেটা এক্সট্রা হয়েছে। তো দ্বিতীয় দিকে কিন্তু একইভাবে আমি কমপ্লিট করে নেব। এরপর আমার হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি রয়ে গেছে, যেটা আমি কমপ্লিট করে নেব। মনে রাখবেন হুকের পট্টি কিন্তু চিকন করে দেবেন, সেটা বাইরের দিক থেকে ভেতরের দিকে যাবে, আর হুকের ঘরের পট্টি ভেতরের দিক থেকে বাইরের দিকে আসবে। আর এখন যেটা দেখছেন এটা কিন্তু হুক পট্টি। তো এবার দেখুন এটাকে ভেতরের দিকে ফোল্ড করে আমরা সেলাই করে নেবো। আর এটা হলো হুকের ঘরের পট্টি, এটা সবসময় চড়া নেবেন। তা না হলে কি হয়, আপনার যখন ব্লাউজটা পরবেন মাঝখান থেকে যখন টাইট, ব্লাউজটা যখন টাইট হবে তখন মাঝখান থেকে একটু ফাঁক হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য এই পট্টিটা বরাবরই একটু চড়া করে নেবেন, একটা সেলাই দেওয়ার পর দ্বিতীয় আরেকটা সেলাই কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু কখনই পট্টিটা শক্ত হবে না। তো দেখুন তাহলে পট্টি সেলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছনের পাট ও সামনের পাট মিলিয়ে শোল্ডার কিন্তু জয়েন করে নিচ্ছি। তো শোল্ডার সেলাই করার সময় আপনারা গলার দিকে একটু চেপে সেলাই করবেন, তা না হলে কিন্তু আপনাদের শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো অনেকে ভুল করে থাকে, এই জায়গাতে একটু চেপে সেলাইটা করেন না। দেখুন ঠিক এই জায়গাতে সামান্য একটুখানি প্রথম সেলাই দেওয়ার পর আমি দ্বিতীয় সেলাইয়ের জন্য একটু চেপে এখানে সেলাইটা করে নিচ্ছি, তাহলে শোল্ডার আপনার কখনোই পড়বে না,
যত যতই ডিপ গলা আপনার ব্লাউজে হোক না কেন, দুদিকে কিন্তু একই ভাবে সমান করে দিতে হবে। তা না হলে কি হবে, আপনার ব্লাউজটা কিন্তু একদিকে টানতে থাকবে। তো দেখুন, সেলাই করার পর যদি কোনো কারণবশত এদিক থেকে আপনার একটু বাড়তি হয়, সেটা কেটে বরাবর করে নেবেন। সবসময় কিন্তু হয় না, মাঝে মধ্যে অনেক সময় হয়ে থাকে কাটিং করার সময় লক্ষ্য না করলে, তো তখন কেটে বরাবর করে নেবেন। এবার দেখুন, সামনের এবং পেছনের সব দিকে ঘুরিয়ে যে গলাতে আমি আলাদা করে উরেব কাপড় নিয়ে পট্টি লাগিয়ে নিচ্ছি। যদি আপনি মনে করেন এখানে পাইপিং লাগাবেন, আপনি লাগাতে পারেন, তবে এখানে পট্টি লাগানোর সময় কোনো কোনো রকম টান লাগবেন না, একদমই হালকা ভাবে যেভাবে আসে আপনি সেভাবে সেলাই করে এটাকে কমপ্লিট করে নিন। তাহলে দেখবেন গলার পট্টির ফিনিশিংটা আপনাদের ভীষণ সুন্দর হবে। গলার পট্টি সেলাই করার পর এটাকে দেখুন ভেতরের দিকে ফোল্ড করে আমি ডাইরেক্ট মেশিনে সেলাই করে নিয়েছি। নর্মালি কিন্তু মেশিনে সেলাই আমি করি না, আর আপনাদেরকেও বলবো মেশিনে সেলাই করবেন না। যখন কোনো কাস্টমারের জন্য হয় তখন তো মোটেও করবেন না। আমি খুব তাড়াতাড়ি জন্য এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি মেশিনে সেলাই করে নিয়েছি। এবার দেখুন, শোল্ডারের মিডল থেকে আমি হাতা লাগিয়ে নিচ্ছি। তো হাতা কি করে সেলাই করতে হয় তার কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখুন, একটা সাইড থেকে সেলাই করার পর আপনি চেক করবেন কতখানি বাড়তি হলো বা কতখানি কম হলো, যেভাবে হলো দ্বিতীয় দিকে কিন্তু একইভাবে হবে। এখানে কিন্তু একদম বাড়তি হলো, আমি শুধুমাত্র আস্তর যে বাড়তে ছিল সেটাই কিন্তু কেটেছি। তো এবার দেখুন, দ্বিতীয় দিকেও আমাকে হাতাটাকে একইভাবে বরাবর মিলিয়ে আস্তরটা কেটে মিলিয়ে এখানে প্রথমত পিন আপ করতে হবে। তো এখানে পিন আপ করে আবার আমি শোল্ডারের মিডলে চলে যাব। তা না হলে কিন্তু আপনার হাতা কখনো ফিনিশিং ভাবে বরাবর দুদিকে হবে না। তো এখান থেকে একটুখানি সেলাই করে আসার পর আপনি একটু চেক করবেন দুটো কাপড় বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে, তাহলে যেই কাপড়টা একটু কম আছে সেখানে হালকা টান রাখবেন, যেটা একটু বেশি আছে সেটা একটু লুজ রাখবেন। তাহলে দেখবেন আপনাদের হাতা একদম বরাবর হচ্ছে। তো এবার দেখুন, হাতা লাগানোর পর পেছনে আমি কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। তো পেছনে কিন্তু আমি ডিকেনটাও দিয়ে নিয়েছি। তো যেহেতু সামনে আমাদের কোমর পট্টি লাগানোর দরকার নেই, তার জন্য পেছনে আলাদা করে আমরা এখানে কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। তো যখনই আপনার সামনে কোনো ব্লাউজে কোমর পট্টি দরকার হবে না, তখন পেছনে আপনি আলাদা করে কোমর পট্টি লাগিয়ে কমপ্লিট করে নেবেন, তারপরে সামনে এবং পেছনের পার্ট একসাথে জয়েন করবেন। তো কোমর পট্টি লাগানোর পর বরাবরই কিন্তু একটা চাপ সিলে অবশ্যই দেবেন, কোমর পট্টি হোক আর গলার পট্টি হোক একটা চাপ সিলে আপনাকে অবশ্যই দিতে হবে। এবার দেখুন, এই অনুসারে আমি পেছনের পার্ট অনুসারে এখানে বরাবর মিলিয়ে এখান থেকে সোজা করে সেলাই করব, তারপর আমি কোমরের পট্টিটাকে ফোল্ড করে সেলাই করব। বগলটাকে বরাবর রেখে কিন্তু সেলাই করতে হবে। দেখুন, সেলাই করা হয়ে গেল। এবার দেখুন, পেছনের পার্ট অনুসারে যে পট্টি লাগিয়েছিলাম সেই অনুসারে এটাকে দেখুন ঠিক এইভাবে আমরা ফোল্ড করব। তো ফোল্ড করে এটাকে প্রথমত মেশিনে সেলাই করব, তারপরে হেম করব। তাহলে কি হবে, ফিনিশিংটাও ভীষণ ভালো হবে এবং হেম করতে গেলেও খুব তাড়াতাড়ি হবে। তো দেখুন, তাহলে আমি সেলাইটা করে নিলাম। তো এবার এখানে আমরা ফিটিং দিচ্ছি। তো ফিটিংস এর জন্য দেখুন, যদি আপনার অসুবিধা হয় তাহলে কি করবেন, যতখানি আপনি কাটিং করার সময় বাড়তি নিয়ে থাকেন টুইস্ট, যেই টুইস্ট আপনি বাড়তি নিয়ে থাকেন সেই টুইস্টে প্রথমত দাগ দিয়ে দিন দুদিকে একইভাবে। তো দুদিকে একইভাবে টুইস্ট দাগ দেওয়ার পর আপনি টোটাল এখানে হাফ ইঞ্চ এক্সট্রা নেবেন, যেহেতু ডিপ নেক এদিক থেকে সামান্য একটুখানি নিয়ে নিন, আর ওদিক থেকেও একইভাবে সামান্য একটুখানি নিয়ে নিন, তাহলে হবে, এখানে আর কোনো ঝঞ্ঝাট নেই। আর কোমরে দেখুন, আপনাদের কোনো বাড়তি নিতে হবে না, যতখানি আপনার কোমরে দরকার আপনি ঠিক সেই অনুসারে কোমরের জন্য রেখে দিন। কোমরে কখনো ভুল করে কিন্তু বাড়তি নেবেন না, তাহলে ফিটিংস আপনার কখনো ভালো হবে না। তো এবার দেখুন, আমাদের রয়ে গেছে কি হাতা। তো হাতার মুহূর্তে অনেকের সমস্যা হয়ে থাকে, ফিটিংস এর সেলাই ওনাদের সোজা হয়ে আসে না। তো আমি যেভাবে কাটিং এবং সেলাই করি, যদি আপনি সেভাবে করেন তাহলে আপনার হাতার মুহুর যতই ছোট হোক না কেন, ফিটিংস এর সেলাই কিন্তু আপনার একদম সোজা আসবে, কখনোই কিন্তু আপনার সমস্যা হবে না। তো দেখুন, এখানে যদি আরো লম্বাও হয় তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ফিটিংসটা কিন্তু ভীষণ সুন্দর করে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ব্লাউজটা কাটিং ও সেলাই করতে হয়। আমি কিন্তু এখানে দেখুন সেলাই করে নিয়েছি ফিটিংসে সেলাই। এবার এখানে আমার কি বাকি আছে, হুক এবং হুকের গোড়, আর বগলটা দেখুন অবশ্যই বরাবর হতে হবে। তো বন্ধুরা, আশা করি কি করে ব্লাউজটা করতে হয় আপনারা বুঝতে পেরেছেন, আশা করি ভালো লেগেছে। যদি আর পরও আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।